উত্তরাখণ্ডের ধর্ম সংসদে বহু লোক কিন্তু ঘৃণার ভাষণ দিয়েছেন, এর পুলিশ যার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তের, তিনি গিয়ে তাদের সাথে হাসি মুখে কথা বলছেন। রাষ্ট্রশক্তি যদি এই ধরনের অপরাধীদেরকে সমর্থন যোগায়, তাহলে শুধুমাত্র আইনটা কাগজে কলমেই থেকে যাবে, বাস্তবে প্রয়োগ হবে না। প্রধানমন্ত্রী যিনি সব বিষয়ে টুইট করেন, সব বিষয়ে একটা বক্তব্য রাখেন, আজ অবধি এই তথাকথিত ধর্ম সংসদ নিয়ে একটি বাক্য ব্যয় করেননি। এদের মনের মধ্যে নাথুনামি রয়েছে, গান্ধীজিকে স্রেফ দেখানোর জন্য তারা মালা পড়বে। 2024 ভোট যত এগিয়ে আসছে, এবং বিশেষ করে এদিকে আপনার উত্তরপ্রদেশ ভোটও যত এগিয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধর্মগুরুরা তারা উস্কানিমূলক কথাবার্তা বলছে, প্রকাশ্যে একটা সম্প্রদায়কে গণহত্যার ডাক দিচ্ছে। হরিদ্বারে আমরা দেখলাম তারা যে ঘটনা আপনি দেখেছেন ইতিমধ্যে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, যারা তথাকথিত ধর্ম সংসদে দাঁড়িয়ে এই ধরনের ঘৃণার ভাষণ দিয়েছেন, তাদেরকে ধর্মগুরু বলতে আমার একটু আপত্তি আছে। কারণ আমরা বাঙালিরা সাধারণত ধর্মগুরু বলতে রামকৃষ্ণদেবের মতো মানুষদেরকে দেখে এসেছি, বা আমাদের বিভিন্ন গ্রামগঞ্জে যারা ফকির হিসেবে যে মানুষজনরা আজও হয়তো তারা রয়েছেন, যে জীবনযাপন করেন, তারা কোনো ঘৃণার ভাষণ দিয়ে তাদের ধর্মগুরু এই তকমা পেতে হয়নি। অতএব এইখানে যারা এই কাজটি করেছেন হরিদ্বারে, আমি জানি না তারা এখনও কেন জেলের বাইরে রয়েছেন, মানে আসলে জানি কেন রয়েছেন, কারণ তাদের মাথার ওপর তো ভারতীয় জনতা পার্টির হাত রয়েছে। তো তাদেরকে ধর্মগুরু প্রথম কথা আমি বলবো না, এক। দ্বিতীয়ত, তারা কোনো ধর্মকে তারা প্রতিনিধিত্ব করছেন এটাও বিশ্বাস করতে আমার আপত্তি আছে। কারণ যদি আমি মনে করি, ধরে নিই যে আমার জন্মসূত্রে আমি একটি হিন্দু বাড়িতে জন্মেছি, এই মানুষজনগুলি সেই হিন্দু ধর্মকে তারা প্রতিনিধিত্ব করেন এটা আমি একদম বিশ্বাস করি না। যারা এখনও হয়তো এদেরকে মনে হচ্ছে এরা খুব ভালো কাজ করছেন বলে মনে করছেন, তাদের ভুলটাও ভাঙলে অচিরেই। কারণ কোনো দেশ বা কোনো রাষ্ট্র এইভাবে দুটো ধর্মের মানুষের মধ্যে লড়াই লাগিয়ে দিলাম, আগুন জ্বলতে থাকলো, তার মধ্যে ভালো থাকতে পারে না। সুবুদ্ধির উদয় হবে, নিশ্চয়ই হবে, সেটা উত্তরপ্রদেশ নির্বাচনের ফলের উপর একমাত্র নির্ভর করবে না। কারণ মনে রাখবেন যে বিজেপির এটা বক্তব্য যে উত্তরপ্রদেশ নির্বাচন যারা জিতবে তারাই হয়তো 2024 আবার জিততে চলেছে, এটা কিন্তু সত্যি নয়। তারা উত্তরপ্রদেশ ভোটে পেট্রোলের, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি, বেকারত্বের যন্ত্রণা, এই সমস্ত সমস্যাগুলো, এর প্রভাব কি উত্তরপ্রদেশ ভোটে পড়বে, নাকি তারা জাতপাতের, আবার সেই জাতপাতের ভিত্তিতেই ভোট হবে সেখানে, কি মনে করছেন আপনি? দেখুন, এটা বলাটা একটু কঠিন। রাম মন্দির নিয়ে যে কাজটি বিজেপি করার চেষ্টা করেছে তার প্রভাব তো কিছুটা হলেও থাকবেই, এটা খুব বিজেপির পক্ষে যাবে, বিজেপির পক্ষে যাওয়ারই কথা, দুঃখজনক হলেও এটা সত্যি। কারণ উল্টো দিকে যে দলগুলি রয়েছে তাদের নিজস্ব, তারা যখন রাজত্ব করেছে তারা সবটাই খুব ভালো করেছে এমনটা তো নয়, যার ফলে বিজেপির বিরুদ্ধে যদি লড়তে হয় সেইখানে বারবার করে এই আপনি যে প্রসঙ্গগুলি বললেন এইগুলি উত্থাপন নিশ্চয়ই হয়তো করা হবে, কিন্তু ধর্মের আফিম খুব বড্ড কঠিন আফিম আর কি, ধর্মীয় বিভাজনের যে আফিম মানুষকে এরা খাইয়ে দিয়েছেন, এর বিরুদ্ধে লড়াইটা কিন্তু অনেক লম্বা লড়াই। আমি বারবার এটাই বলতে চাই, নির্বাচনের ফলাফল গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু আরএসএস যেটা বিজেপির মূল সংগঠন, তারা আজ প্রায় 100 বছর ধরে যে কাজটি করছে, একটি দুটি নির্বাচনে তাদেরকে হারিয়ে কিন্তু সামগ্রিকভাবে হারানো যাবে না, এর জন্য অনেক লম্বা লড়াই আমাদের লড়তে হবে। তার জন্য আমাদের স্বাধীনতার যে আন্দোলনের নেতৃত্ব যারা ছিলেন, সেটা নেতাজি সুভাষচন্দ্র বসু বলুন, ভগৎ সিং বলুন, বা বাবা সাহেব আম্বেদকর বলুন, তাদের পথটাকে আমাদের পুনরায় একটু খেয়াল করা দরকার, শুধু নির্বাচন দিয়ে ভাবলে একটু অসুবিধা আছে। তাহলে একদিক থেকে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করছে, অন্যদিক থেকে নাথুরাম গডসেকেও শ্রদ্ধা করছে, এটা কোন নাথুরাম গডসেজি কো নমস্কার হ্যায়, কি ধরনের শ্রদ্ধা ভালোবাসা? না দেখুন, মহাত্মা গান্ধীর প্রতি তাদের যে শ্রদ্ধা প্রদর্শন, সেটা শুধুমাত্র এই কুমিরের অশ্রু বিসর্জনের মতো, তারা দেখানোর জন্য করছে। কারণ জানে আজকের দিনেও গান্ধীজিকে অস্বীকার করে ভারতে রাজনীতি করা যায় না, যার ফলে সামনে মালা দিচ্ছে। কিন্তু আসল ঘটনাটা এটাই যে তারা নাথুরাম গডসেকেই পুজো করে, যে কারণে গান্ধীজিকে গুলি মারার কথা যিনি বলছেন তার প্রতি এদের কোনো রকম ব্যবস্থা নেওয়ার কোনো ব্যাপার নেই। প্রধানমন্ত্রী যিনি সব বিষয়ে টুইট করেন, সব বিষয়ে একটা বক্তব্য রাখেন, আজ অবধি এই তথাকথিত ধর্ম সংসদ নিয়ে একটি বাক্য ব্যয় করেননি। এদের মনের মধ্যে নাথুরামই রয়েছে, গান্ধীজিকে স্রেফ দেখানোর জন্য তারা মালা পড়া। নাথুরামকে যেখানে আমরা খুনি বা একজন সন্ত্রাসী হিসাবে দেখি, জাতির জনককে যেহেতু তিনি হত্যা করেছেন, তাতে যে বাংলা ইলেকশনে 2021 আমরা দেখতে পেলাম যে বিজেপিকে বাঙালি ঝেঁটিয়ে বিদায় করেছে, এই বাংলার যে আপনার মডেল, এটা কি সারা ভারতে আমরা দেখতে পাবো আগামীতে? দেখতে পেলে খুব ভালো হয়। এবার বাংলার মডেলটা, কিন্তু আমি আমি দুটো প্রশ্ন এখানে, দেখতে পাবো কি, বা দেখতে পেতে গেলে আমাদের কী কী করণীয় এটা বিস্তারিত বলে দিন। দেখুন, প্রত্যেকটি রাজ্যের নিজস্ব কিছু সমীকরণ আছে, তাদের নিজস্ব কিছু সমস্যার জায়গা আছে, যেগুলো একান্তই তার নিজস্ব, মানে বাংলায় যেগুলি সমস্যা উত্তরপ্রদেশে তার কিছু মিল থাকবে, আবার কিছু ভিন্নতাও থাকবে। যেমন আপনি জাতের কথা, জাতপাতের কথা বললেন, বাংলায় হয়তো জাতপাতের রাজনীতি সেইভাবে কখনোই মাথাছাড়া দেয়নি, উত্তরপ্রদেশে সেটার একটা গুরুত্ব রয়েছে, সেইটাকে মাথায় রেখে সেখানকার যারা বিরোধী দল,
তারা তাদের যে দুর্বলতার জায়গাগুলি সেইগুলিকে ম্যানেজ করে বিজেপির মতো বিশাল শক্তির সাথে লড়তে পারছেন কি না এইটা বলাটা খুব মুশকিল। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে বাংলা পথ দেখিয়েছে, এটা ঘটনা। আজকে বাংলায় হয়তো 38% মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন, যে 38% আমাদের শূন্যে নামিয়ে আনতে হবে। ওই কারণেই আমি বললাম যে দাদা পৌরসভা ভোটে কিন্তু আবার শতাংশ কমে গেছে। দেখুন পৌরসভায় কমে গেছে, লোকসভায় আসলে দেখবেন আবার বেড়ে যাচ্ছে, এটা হবেই। পৌরসভায় কমে গেছে, আগামী দিনে আরও যে পৌরসভা পঞ্চায়েত সেখানে আরও কমে যেতে পারে, কিন্তু লোকসভায় হয়তো আবার বেড়ে, যাতে না বাড়ে তার জন্য কী করণীয় আমাদের? ওই আমি সেটাই বলছিলাম যে আরএসএসের যে চিন্তাভাবনা, তার যে রাজনীতি, তার যে এজেন্ডা, তার বিরুদ্ধে লড়াই সেটা শুধুমাত্র ভোটের লড়াই নয়। আপনারা জানবেন যে নো ভোট টু বিজেপি যে ক্যাম্পেইন হয়েছিল তারা দুটি কথা বলেছিল, এক ভোটে হারাতে হবে, পথেও হারাতে হবে। এই পথে হারানোর জায়গাটার যে ফোকাস আমরা যেন না হারিয়ে ফেলি। দাদা আপনি একজন আইনজীবী, হরিদ্বারের যে ঘটনা সেখানে এখনও পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি, সম্ভবত কয়েকজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে, এই বিষয়টা কতদূর কী হতে পারে বলে আপনি মনে করছেন আইনের দৃষ্টি? আসলে আইন এমন একটা বিষয় যে রাষ্ট্রশক্তি যদি এই ধরনের অপরাধীদেরকে সমর্থন যোগায় তাহলে শুধুমাত্র আইনটা কাগজে কলমেই থেকে যাবে, বাস্তবে প্রয়োগ হবে না। আজকে ছত্তিশগড়ে যেহেতু কংগ্রেসের সরকার আছে, বিজেপির বিরোধী তারা একজনকে গ্রেপ্তার করেছে, অথচ সেই ধর্ম সংসদে বহু লোক কিন্তু ঘৃণার ভাষণ দিয়েছেন যে উত্তরাখণ্ডের পুলিশ যার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তের, তিনি গিয়ে তাদের সাথে হাসি মুখে কথা বলছেন, এই যারা অভিযুক্ত তাদের সাথে হাসাহাসি করছেন। এই যদি পরিস্থিতি হয় আইনের ওপর মানুষের তো বিশ্বাস উঠে যাওয়ার কথা। এবার আইনকে কিভাবে কাজে লাগাবো এইটা নির্ভর করে সরকারে কে আছে তার উপর। অনেক বেশি তাহলে লড়াই সংগ্রাম সাধারণ মানুষের ভীষণভাবে দরকার। দেখুন কৃষক আন্দোলন এক বছর ধরে রাস্তায় থেকে দাবি আদায় করে ছেড়েছে, তারা কিন্তু এক মাস কি দু মাস বসে থেকে চলে, সেখানে কিন্তু কয়েকশো কৃষক মৃত্যুবরণ, একদম প্রায় 750 কৃষক মারা গেছেন। এটা কিন্তু অনেক বড় ব্যাপার, বিশাল ব্যাপার। এটা স্বাধীনতা পরবর্তী ভারতে এরকম ঘটনা ঘটেনি, এর থেকে কি আমরা শিক্ষা নিতে পারি এটাই একমাত্র প্রশ্ন। বিভিন্ন রাজনৈতিক দল বলুন, গণসংগঠন বলুন, ব্যক্তি বলুন, মানে কৃষক আন্দোলন দেখালো যে আন্দোলন করেও পথ দেখ বের হয়, কিন্তু সেখানে পথ বের হয়, সেখানে বিরোধীরা কোথায় সেই আন্দোলন তাদের সেভাবে নেই। বিরোধী দলদের ভাবতে হবে যে মানে একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি করতেই ব্যস্ত, তারা কাদা ছোড়াছুড়ি করতে ব্যস্ত কারণ তারা অনেকটাই ভোটের ইকুয়েশন নিয়ে ভাবছেন, তাদেরকে আমি দোষ দিচ্ছি না। কিন্তু আন্দোলনের যে পথ সেইটা যদি বিরোধী দলগুলো ভুলে যান তাহলে আরএসএস বিজেপিকে একমাত্র ইলেকশনে হারিয়ে দিতে পারবেন, সামগ্রিক লড়াইয়ে কোনোদিন হারানো সম্ভব না। বাংলাতে গুটকা বাহিনী, হিন্দি সাম্রাজ্যবাদের যে একটা বিশাল বারবরন্ত একটা জায়গা তৈরি হয়েছিল, এখনও যে নেই তা নয়, প্রচুর পরিমাণে আছে, সেই জায়গা থেকে কি বাঙালিরা বাঁচলো এখনকার মতো? সাময়িক, একদমই সাময়িক, দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী লড়াই, ওটাই আমি বলছি, দীর্ঘমেয়াদী লড়াইটা পুরোটাই বাকি আছে। আমরা 21-এ একদম শিরে সংক্রান্তি পরিস্থিতি, সেই জায়গা থেকে বাঁচতে পেরেছি, সাময়িক একটা বাঁচা গেছে, বাকি যে লড়াইটা সেটা যদি আমরা ঢিলে দিয়ে দিই তাহলে এরপরে কিন্তু বাঁচা যাবে না। আমরা যে এই যে বাংলা বাঙালির কথা বলি, জয় বাংলা স্লোগান দিই, এবং এই যে বিষয়গুলো অনেক হিন্দি ভাষী বা উর্দু ভাষী বা অন্যান্য অনেক ভাষী অনেক মানুষ তারা মনে করে যে আমরা তাদের বিরোধিতা করি, আমরা তাদের বিদ্বেষমূলক আচরণ করি তাদের সঙ্গে, আপনি যদি একটু ক্লিয়ারলি ব্যাপারটা বলে দেন। দেখুন কোনো ভাষাভাষী মানুষের প্রতি বিদ্বেষের কোনো প্রশ্নই নেই, যখন জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে বা আমরা বাংলা ভাষার কথা বলছি, বাঙালির কথা বলছি, আমরা আমাদের ওপর হিন্দি চাপিয়ে দেওয়ার বিরোধিতা করছি, বা আমাদের ওপর বাইরের থেকে কেউ এসে ঠিক করে দেবে যে ভাই তুমি এটা খাবে ওটা খাবে না, এটা পড়বে ওটা পড়বে না, আমরা এটার বিরোধিতা করছি। আমরা কোনো প্রদেশের কোনো রাজ্যের মানুষের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, কারণ যারা বিভাজনের রাজনীতি করছেন তাদের বিরুদ্ধে আমরা পাল্টা ভাষার ওপর দাঁড়িয়ে বিভাজন করছি, এইটা আমরা একদমই করছি না। উত্তরপ্রদেশের মানুষকে কি আমরা পর মনে করছি না শত্রু মনে করছি? না, তিনি তার রাজ্যে ভালোভাবে থাকুন, আমি আমার রাজ্যে ভালোভাবে থাকব, আমি তার রাজ্যেও যেতে পারি, উনি আমার রাজ্যেও আসতে পারেন, আমি ওখানে গিয়ে ওনার ওপর খবরদারি করব না, উনি আমার ওপর এসে এখানে খবরদারি করবেন না, আমরা সমান। এবার এই সমানটা কখন হবে? যদি হিন্দি ভাষাকে আমার মাথার ওপর বসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, আমার ভাষা কেড়ে নিয়ে আমার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, আমাকে বিরোধিতা করতেই হবে। এখানে কোনো হিন্দিভাষী মানুষ যদি থাকেন তিনি কি চাইবেন যে আমি তার ভাষা কেড়ে নিই? তাহলে আমার ভাষা যদি কেউ কেড়ে নিতে চায় ওনার উচিত আমাকে সমর্থন করা। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। ধন্যবাদ। আধুনিকতার ছোঁয়া নিয়ে সোনার পরে এই প্রথম একই ছাদের তলায় আপনার পছন্দসই পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান রায় কালেকশন। আমাদের এখানে পাবেন আধুনিক মানের জামা প্যান্ট জুতো, এছাড়াও পাচ্ছেন লেডিস ও জেন্টস ব্যাগ বেল্ট এবং বাচ্চাদের বিভিন্ন সাইজের একেবারে আপনাদের পছন্দসই জামা কাপড়, বিশেষ করে বিবাহের জন্য দক্ষ কারিগর দ্বারা অতি যত্ন সহকারে পুরুষদের জন্য শেরওয়ানি এবং মহিলাদের লেহেঙ্গা তৈরি করে দিয়ে থাকি আমরা। আমাদের ঠিকানা সোনারপুর স্টেশন রোড, গ্রিন পার্ক, নেতাজি।